নমস্কার বন্ধুরা, ডগ ফ্যাক্টস বেঙ্গলিতে আপনাদের সকলকেই স্বাগত জানাই। ডগ ফ্যাক্টস বেঙ্গলির আজকের এপিসোডে আমরা আলোচনা করব শিটজু ডগ ব্রিড নিয়ে এবং জানবো শিটজু ডগ ব্রিড নিয়ে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস। তার আগে একটি ছোট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন আমাদের চ্যানেল, পাশাপাশি বেল আইকনটিতেও ক্লিক করে নিন। এতে করে আপনি পাবেন আমাদের ভিডিওগুলির নোটিফিকেশন সবার চাইতে আগে। শিটজু ডগ ব্রিডটির উৎপত্তি বা অরিজিন তিব্বত ও চীনের থেকে। শিটজু ডগ ব্রিডটি চাইনিজ লায়ন ডগ নামেও পরিচিত। আসলে শিটজু কথার আক্ষরিক অর্থই হল লায়ন ডগ। খুব সাম্প্রতিককালে শিটজু ডগ ব্রিডটির ডিএনএ গবেষণার মাধ্যমে জানা গিয়েছে এই ডগ ব্রিডটি পৃথিবীর অন্যতম প্রাচীন একটি ডগ ব্রিড, যার উৎপত্তি প্রায় 800 খ্রিস্টপূর্বাব্দের সময়কালে। শিটজু ডগ ব্রিডটিকে ডেভেলপ করেছিলেন প্রধানত তিব্বতী সন্ন্যাসী বা মঙ্করা। এর পরবর্তী সময়কালে কোনো এক চৈনিক রাজ পরিবারকে শিটজু ডগ ব্রিডটি উপহার স্বরূপ দেওয়া হয়েছিল। আবার শিটজুর অরিজিন নিয়ে অনেকে এও মনে করেন যে লাসা এফসো ডগ ব্রিডটির সঙ্গে পেকিংসি ডগ ব্রিডের মিক্স করিয়ে শিটজু ডগ ব্রিডটিকে তৈরি করা হয়েছিল। এই ডগ ব্রিডটিকে প্রধানত কম্প্যানিয়ন ডগ ব্রিড হিসেবেই ডেভেলপ করা হয়েছিল। প্রথম 1928 সালে ইংল্যান্ডে শিটজু ক্যানেল ক্লাবে স্থাপনা করা হয়েছিল। শিটজু ডগ ব্রিডটিকে যে খুব প্রাচীনকাল থেকেই সিলেক্টিভ ব্রিডিং বা নির্বাচিত প্রজনন করানো হতো তার প্রমাণ চাইনিজ পেন্টিংগুলোতে পাওয়া যায়। চীনে ইংরেজ আগমনের সময় শিটজু ডগ ব্রিডটি প্রায় বিলুপ্তই হয়ে গিয়েছিল, কিন্তু কিছু কিছু ব্রিডারের জন্যই শিটজু ডগ ব্রিডটিকে এখনও আমরা দেখতে পাই। শিটজুকে মনে করা হয় পিওরেস্ট ডগ ব্রিড। শিটজু ডগ ব্রিডটিকে নিয়ে একটি বেশ জনপ্রিয় কাহিনী প্রচলিত আছে। সেটি হলো, একবার গৌতম বুদ্ধ একটি ছোট কুকুরকে নিয়ে ভ্রমণে বেরিয়েছিলেন। সেই সময় কিছু চোর সেখানে উপস্থিত হয় এবং গৌতম বুদ্ধের সেই কুকুরটি তখন একটি সিংহে পরিণত হয় এবং বুদ্ধের জীবন বাঁচায়। চোরেরা পালালে সেই সিংহটি আবার কুকুরে পরিণত হয়। এমনটিও হতে পারে এই জনপ্রিয় কাহিনী প্রচার হওয়ার পরেই এই ডগ ব্রিডটির নাম হয়েছে লায়ন ডগ বা শিটজু। শিটজু ডগ ব্রিডটির শারীরিক বৈশিষ্ট্যের কথা বলতে গেলে এরা একটি স্মল সাইজের ডগ ব্রিড। এদের কোট লং ও সফট ডবল লেয়ারের হয়ে থাকে, যা গোল্ড, হোয়াইট, ব্রাউন, ফন ও ব্ল্যাকের বিভিন্ন শেডে পাওয়া যায়। এদের কান নিচের দিকে ভাঁজ করা থাকে এবং এদের লেজ বেশ রোমশ হয়। শিটজুর হাইট 8-11 inches, এদের ওয়েট 4-8 kilograms পর্যন্ত হয়ে থাকে। শিটজু গড়ে প্রায় 1-8 পাপির জন্ম দেয়। এদের গড় জীবনকাল প্রায় 10-16 বছর পর্যন্ত হয়ে থাকে। যেহেতু শিটজু একটি কম্প্যানিয়ন ডগ ব্রিড, তাই এরা সবার সঙ্গেই খুব ফ্রেন্ডলি স্বভাবের হয়। এরা যে কারো সাথেই খুব সহজেই মানিয়ে নিতে পারে। এদের ছোট সাইজের জন্য অন্যান্য পেটসদের সাথে এদের একটু অসুবিধে হতে পারে। শিটজু খুবই অ্যালার্ট ও অ্যাক্টিভ স্বভাবের হয়ে থাকে। অন্যান্য ডগ ব্রিডের মতো শিটজুকেও প্রথম থেকে খুব ভালো করে সোশ্যালাইজেশন করানো উচিত। এছাড়া এদের লং কোট মেনটেন রাখতে শিটজুকে প্রত্যেক দিনই ভালো মতো স্নান করানো উচিত। শিটজুর স্মল সাইজের জন্য এরা অ্যাপার্টমেন্ট ফ্রেন্ডলি ডগ ব্রিড। শিটজুকে গ্রুমিং করানো খুব একটা সহজ কাজ নয়। এক্ষেত্রে একজন প্রফেশনাল গ্রুমারের হেল্প নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। শিটজু খুব একটা ভালো সাঁতার কাটতে পারে না। এছাড়া শিটজু গরম আবহাওয়া একদমই সহ্য করতে পারে না। মোটামুটিভাবে শিটজু একটি হেলদি ডগ ব্রিড হলেও আই প্রবলেম এদের মধ্যে খুবই কমন। তো বন্ধুরা, শিটজু নিয়ে ডগ ফ্যাক্টস বেঙ্গলির আজকের এপিসোড এখানেই শেষ করছি। এরকমই ডগ ব্রিড রিলেটেড ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনি আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানাতে পারেন। যদি সম্ভব হয় তাহলে আপনি আপনার সার্বভৌম বন্ধুদের সঙ্গেও ভিডিওটি শেয়ার করতে পারেন। ধন্যবাদ।